আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাসন কিচেন এন্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, বিফ স্টেক। তো আজকে আমি তৈরি করছি বিফ স্টেক আর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। তো এখানে আমি রানের মাংস নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর টিস্যু দিয়ে ভালো করে চেপে চেপে নিচ্ছি যাতে মাংসে কোনো পানি না থাকে। এখানে আমি চোলাতে হচ্ছে প্যান বসিয়ে দিয়েছি আর হচ্ছে মিডিয়াম মাছ দিয়েছি, যাতে আমি এই আঁচের উপরেই কিন্তু আমি পুরো বিফ স্টেকটা তৈরি করব। এখানে হচ্ছে আমার বিফ স্টেকটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, যাতে হচ্ছে মশলাটা ভালো করে ভিতরে মাংস ভিতরে যায়। তো এটা আমি ভালো করে নিয়েছি। আর হচ্ছে আপনি মাংস যখন নেবেন একটু চর্বি লাগানোটা নেবেন, যাতে হচ্ছে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এইভাবে আমি কাঁটা চামচ দিয়ে করে নিচ্ছি। আর এটাতে হচ্ছে বেশি কিছু উপকরণ লাগে না, খুব অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা ঘরে তৈরি করতে পারবেন। আর বাচ্চারা তো অনেক পছন্দ করে। তো এখানে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া নিয়েছি আর এখানে হচ্ছে লবণ নিয়েছি, মানে হচ্ছে ব্ল্যাক পেপারস আর হচ্ছে সল্ট। সো এই দুটো জিনিস দিয়ে আমি তৈরি করব। আর হচ্ছে এখানে আমি চেপে চেপে দিব। প্রথমে আমি লবণটা নিয়েছি আর এটা হচ্ছে চেপে চেপে দিচ্ছি, যাতে হচ্ছে মাংসের ভিতরে যায়। আর এখন আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি, একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে ফ্লেভারটা অনেক ভালো করে আসে। আর হচ্ছে চেপে চেপে দিবেন যাতে এটার বডিতে লেগে যায়। তো মাংসের বডিতে লাগলে কিন্তু ওই ফ্লেভারটা উঠে আসবে। এভাবে হাত দিয়ে চেপে চেপে দিবেন, ভালো করে সবগুলো মাংসে আমি লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি প্যানের মাঝে যেটা আমি হিট করে রেখেছিলাম আগেই, ওটাতে আমি এক চা চামচ বাটার দিব। বাটারটা আমার গরম হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দিচ্ছি আর খুব আস্তে করে দিতে হবে। আর হচ্ছে মাংস কিন্তু এক মিনিটের উপরে রাখা যাবে না, আমরা এক মিনিট পরে ওপিট উল্টিয়ে দেব, আবার হচ্ছে এক মিনিট পরে আবার উল্টিয়ে দেব। এক মিনিটের উপরে রাখা যাবে না, এতে খুব বেশি হার্ড হয়ে যাবে মাংসটা। আমি এখানে মিডিয়ামটাই করছি, কারণ হচ্ছে দেখা যায় কি হার্ড করলে আবার সবাই খেতে পারে না। সো আমি মিডিয়ামটাই রাখছি, আবার বেশি নরমও করছি না, মিডিয়ামটাই রাখছি। তো এখানে আপনারাই দেখতে পারবেন, যখন আপনি এক মিনিট পরে পরে যখন উল্টিয়ে দিবেন তখন নিজেই দেখতে পারবেন যে বিফ স্টেকটা হয়ে যাচ্ছে। আর এখানে আমি একটা কথা বলি, এখানে হচ্ছে আমি আমার মতো রেসিপিটা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এক দুইটা উপকরণ আমি আমার নিজে থেকে দিয়েছি, আমার ভালো লেগেছে। সো ওইভাবে বানিয়ে দেখতে পারেন, বা আপনি চাইলে এক দুইটা স্কিপও করতে পারবেন। যেমন আমি এখানে এক চা চামচের মতো আদা দিয়েছি, যখন এটা এক সাইড হয়ে গিয়েছে তখন আমি এটা আদা দিয়েছি। সো আদার ফ্লেভার, তারপর হচ্ছে আপনার কালো গোলমরিচের ফ্লেভার, বাটারের ফ্লেভার, সব কিছু মিলিয়ে একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আশা করি খেতেও মজা লাগবে। আর যখন এটা দেখবেন হয়ে যাচ্ছে, মানে আমি টোটাল 3 মিনিটের ভিতরে আমার এটা প্রায় হয়ে গিয়েছে, যখন হয়ে যাবে তখন আপনি রসুনের 4-5টা কোয়া দিয়ে দেবেন। রসুনের 4-5টা কোয়া পুরো আস্ত দিয়ে দেবেন, যাতে শুধু ফ্লেভারটা থাকবে আর কিছু না। সো এটা আমার প্রায় হয়ে গিয়েছে, আর হচ্ছে আর 1 মিনিট লাগবে। সো টোটাল আমার 4 মিনিট লেগেছে পুরোটা হতে। তো আমরা এটা যখন হয়ে যাবে আমরা একটা বাটিতে তুলে 5 মিনিটের মতো রাখবো, কারণ হচ্ছে যখনই আমরা এটা যখন বাটার থেকে তুলে নিব প্লেটে তখন কিন্তু এটা অনেক বেশি ফুলে যাবে আর পানি বের হবে। এর জন্য আমরা একটু ঠান্ডা করার পরে এটা পরিবেশন করব। এখানে আমি রসুন নিয়েছি, টমেটো নিয়েছি, আর হচ্ছে আমার এখানে কিছু মরিচ আছে, আর হচ্ছে আপনার সাথে আছে আপনার ক্যাপসিকাম। তো ক্যাপসিকামও নিয়ে নিয়েছি, আর হচ্ছে আপনার সসও আছে এখানে, কিছু আমি বারবিকিউ সস অ্যাড করব, আর হচ্ছে আপনার সাদা গোলমরিচের গুঁড়াও অ্যাড করব। সো আমি এক এক উপকরণ আসলে আমি করতে করতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো এখানে আমার সবগুলো হয়ে গিয়েছে। এখন আমি রসুনটাকে প্রথম ভেজে নিয়েছি, যে বাটার দিয়ে আমরা তৈরি করেছি ওইটা দিয়েই আমি করছি। এটা লাইক সিজলিংয়ের মতো হয়ে যাচ্ছে। সো এটা এইভাবে চেষ্টা করবেন বাসায় তৈরি করে খেতে, আসলে খুবই মজা লাগে। যেহেতু আমরা রেস্টুরেন্টে এখনও অনেক বেশি এক্সপেন্সিভ থাকে, তো এটা আপনারা চাইলে ঘরে বানিয়ে বাচ্চাদের সাথে এবং ফ্যামিলির সাথে খেতে পারেন, খুবই মজাদার একটা খাবার। আর এখানে আমি রেখে দিয়েছি, সো আপনারা দেখতে পারতেছেন অলরেডি এটা বিফ স্টেকের একটা কালার চলে আসছে।
সেখানে আমি টমেটো দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি, রসুন দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। সো এখন আমি সস দিব, এটা হচ্ছে আপনার বারবিকিউ সস, আমি বেশি না এক চা চামচের মতো দিচ্ছি। আর হচ্ছে আমি সাদা গোলমরিচের গুঁড়া দিচ্ছি। শেষ, এখন আমি এটা ভালো করে মিক্স করে নেব। সেটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর হচ্ছে এটা আমরা প্লেটে সুন্দর করে পরিবেশন করব। আর আসলে পরিবেশনটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনি যে কোনোই খাবার সুন্দর করে পরিবেশন করলে সেটা আরও বেশি সুন্দর লাগে আর খেতেও অনেক মজা লাগে। তো আশা করি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে, খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আমার রেসিপিটা আপনারা সবাই দেখবেন এবং তৈরি করে আমাকে জানাবেন কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করতে আর কমেন্ট করে লাইক করতে না ভুলবেন।